হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের 3x3 একটি রুবিক্স কিউব কীভাবে সলভ করতে হয় সেটা শেখাবো। একটি কিউব সলভ করার আগে এই কিউবের সম্বন্ধে একটু ধারণা থাকা আমাদের খুব প্রয়োজন। সেটি হলো এই যে মাঝখানে যে আপনি দেখতে পাচ্ছেন, এই পিসটিকে বলা হয় সেন্টার পিস, এবং এই যে চারটি আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় এজ পিসেস, ও এবং এই কর্নারে যে চারটি আছে সেটাকে কর্নার পিসেস বলা হয়। এখন এই কিউবটি সলভ করার জন্য আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করব, যেটি আমি কয়েকটা স্টেপে আমি ভাগ করেছি। প্রথমে আমরা এই লেয়ারটা সলভ করব, তারপর সেকেন্ড লেয়ার, তারপর থার্ড লেয়ার। তো সময় না নষ্ট করে চলুন শুরু করা যাক। এখন কিউবটি আপনার সামনে জাম্বেল করা অবস্থায় আছে। প্রথম স্টেপে আমরা যেটা করব সেটা হলো এখানে একটি প্লাস বানাবো। আমি হোয়াইটটা এখানে চুজ করেছি, আপনারাও এখানে হোয়াইটটাই চুজ করবেন, এতে সুবিধা হবে, মানে এই প্রসেসটা খুব ইজি হয়ে যাবে। তো প্রথমে আমাদের এখানে একটা প্লাস তৈরি করতে হবে যেটা হোয়াইটেরই হবে। তো তার জন্য আমরা প্রথমে তার উল্টো পাশে এই হলুদে আমরা একটা প্লাস তৈরি করব, কিন্তু কেন সেটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখুন, যেমন এখানে দুটি অলরেডি সাদা রয়ে আছে, তো আরেকটি আমরা সাদা এখানে দেখতে পাচ্ছি, তো এই সাদাটিকে আমরা এবার ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে আসছি, এবং আরেকটি সাদা আমি দেখতে পাচ্ছি সেটা এখানে আছে, সেটিকেও আমি ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে আসলাম। এখন যেখানে দেখার বিষয় হলো যে এই এবং এই দুটো, এই পিসেস এবং মিডল যে পিসটা আছে, এই দুটো কালার সেম হওয়া খুবই প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে সেটা সেম নেই। এটা অরেঞ্জটা সেম আছে, তো সেক্ষেত্রে আমি এটা একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। তো এটা এখানে একদম পারফেক্টলি সেট হয়ে আছে, এবং এখানে যে পিসেসগুলো আছে সেগুলো তার নিজের অবস্থায় ঠিকমতো নেই। তো আমি এটাকে এখানে টুইস্ট করে দিচ্ছি এবং এটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে রেখে দিচ্ছি। এবার এই পিসটা তার ঠিক জায়গায় নেই, এটা ব্লু ব্লু ম্যাচ করে গেল, এটাকেও আমি টুইস্ট করে এখানে নিয়ে আসলাম, এবং বাকি থাকলো আরেকটা যেটা এটা, সেটার সাথে গ্রিন গ্রিন ম্যাচ করে যেতে হবে। মিডল পিসের সাথে গ্রিন গ্রিন ম্যাচ করেছে এবং সেটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে আমি এখানে রেখে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস ক্রিয়েট হয়ে গেছে। এখন এর পরের স্টেপটা হলো এই কর্নার পিসেসগুলো হোয়াইট করে দেওয়া। এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা হোয়াইট আছে যেটা এখানে থাকার কথা নয়, সে হোয়াইটটা থাকবে এখানে। তো এটা আমি কী করে এখানে নিয়ে আসবো, তার জন্য এই পিসটাকে আমি নিচে নিয়ে আসলাম, নিচেরটাকে দুবার ঘুরিয়ে দিলাম এবং উপরে তুলে দিলাম। এখন পিসটা আপনার এখানে এসে চলে আসছে। এখন আপনার এই সাদা পিসের সাথে যে কালারটা রয়েছে সেটা হলো নীল, এবং সেই নীলটা আর এই মিডিল পিসের রঙটা সেম হতে হবে। তার জন্য আমি এটা সেম করে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন এটাও নীল, এটাও নীল। এখন আমি কি করব, এই সাদাটা যেখানে রয়েছে তার বিপরীত দিকে আমি এটাকে একটা টার্ন করে ঘুরিয়ে দেব, এবং উপরে যেটা আছে এটা এটা টপটাকে নিচে নামিয়ে নেব, এবং এই পিসটাকে তার এই জায়গাটায় আমি নিয়ে আসব এবং এই টপটা আমি তুলে দেবো। তাতে কী হলো, এই পিসটা তার ঠিক জায়গায় চলে আসলো, ব্লুয়ের সাথে ব্লু, অরেঞ্জের সাথে অরেঞ্জ। এরকমভাবেই আমি বাকি পিসগুলোকেও এভাবেই তার ঠিক জায়গায় আমি নিয়ে আসব। এখানে আমি দেখতে পাচ্ছি সাদাটা রয়েছে তার গোলাপির সাথে, গোলাপি গোলাপি ম্যাচড। তো এটা আমি তার বিপরীত দিকে ঘুরিয়ে দেব, টপটা নিচে নামিয়ে দেব, তারপর সাদাটা তার ঠিক জায়গায় নিয়ে এসে আপ করে দেব। দেখতে পাচ্ছেন এটা এটা ম্যাচ করে গেছে। এখন গ্রিনটার পালা, গ্রিনটাকে তার গ্রিনের জায়গায় নিয়ে আসলাম, গ্রিন গ্রিন ম্যাচড। হোয়াইটটা তার বিপরীত দিকে টান, উপরেরটা নামিয়ে দিলাম, এনে তুলে দিলাম। এখন লাস্ট এটা একটা বাকি থাকলো, এটার সাথে ব্লু ব্লু ম্যাচড অলরেডি হয়ে আছে, এটাকে তার বিপরীত দিকে টেনে দিলাম, টপটা নামিয়ে এটা তার হোয়াইটের জায়গায় রাখিয়ে এখন সেটা টপটা আমি তুলে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে টপটা সুন্দর করে অ্যারেঞ্জড হয়ে গেছে, এবং আমাদের ফার্স্ট লেয়ারটাও এবং আমাদের ফার্স্ট লেয়ারটাও কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে সেটা হলো সেকেন্ড লেয়ারটা করতে হবে।
এখন সেকেন্ড লেয়ারটা করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে এখানে যে পিসেসগুলো আছে সেগুলোর সাথে হোয়াইট ইয়েলো থাকা চলবে না, অর্থাৎ এই পিসটার সাথে ইয়েলোটা আছে সুতরাং আমি এটা আমি এখানে নিয়ে যেতে পারবো না। এখানে অরেঞ্জের সাথে ব্লু আছে তো এটা আমি তার ঠিক জায়গায় আমি এখানে নিয়ে যেতে আমি পারবো। এখন অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচ করে আমাকে রাখতে হবে, রেখে দিলাম। এবং অরেঞ্জের সাথে আছে ব্লু, এখন এই ব্লুটা যেহেতু ব্লুটা এদিকে সুতরাং আমাকে ব্লুটা এদিকেই নিয়ে আসতে হবে। কিন্তু ব্লুটা এদিকে নিয়ে আসার জন্য যেটা আমাদের করতে হবে তা হলো যেহেতু ব্লুটা এদিকে নিয়ে আসতে হবে তার বিপরীত দিকে আমরা এটাকে টুইস্ট করব। তারপর আমরা উপর থেকে টপটা নিচে নামিয়ে নেব এবং এটাকে এদিকে নিয়ে আসব, টপটা উঠিয়ে দেব। এবার এখানে এটা হোয়াইটটা ভ্যাকেন্ট হয়ে গেল। এবার হোয়াইটটা এখানে যেভাবে আনতে হয় আগে যেভাবে শিখিয়েছিলাম সেভাবেই আপনি হোয়াইটটা তার ঠিক জায়গায় নিয়ে চলে আসবেন। এতে কি হবে আপনার এই পিসটা তার ঠিক জায়গায় অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। এভাবে আমি বাকিগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি যেটা আপনি দেখবেন, যেমন এখানে অরেঞ্জ আছে, অরেঞ্জের সাথে গ্রিন আছে, গ্রিন আছে আমার ডান দিকে, তো সুতরাং এটা আমাকে ডান দিকে নিয়ে আসতে হবে। তো আমি টুইস্ট করবো তার বিপরীত দিকে, তারপরে এটা উপর থেকে নামিয়ে দেবো টপটা, এটা ডান দিকে টুইস্ট করে উঠিয়ে দেব। এখন যেহেতু এটা ভ্যাকেন্ট হয়ে গেছে সেহেতু এটাকে তার ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। তো এটাকে আমি ডান দিকে টুইস্ট করে দিলাম, আপ থেকে নামিয়ে দিলাম টপটা, তারপর এখানে এনে এই লাইনটা হয়ে গেল, এটা আমি উপরে উঠিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটাও অরেঞ্জের গ্রিনটা তার নিজের জায়গায় চলে এসছে। এবার পিঙ্ক এবং ব্লুটার পালা, এবার এটাকে আমি ব্লুয়ের জায়গায় আনতে হবে। তো সুতরাং এটাকে আমি তার বিপরীত দিকে টুইস্ট করব, উপর থেকে টপটা নামিয়ে নেব, এটাকে রাইট টুইস্ট করে উপরে উঠিয়ে দেব। এখানে ভ্যাকেন্টটা এখানে আছে সেটাকে আমি তার ঠিক অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করব এবং অটোমেটিক্যালি এটা তার ঠিক পজিশনে চলে আসবে। এখন আর একটাই বাকি থাকলো, সেটা হলো এটা, এই গ্রিনটা তার গ্রিনের পজিশনে আমি নিয়ে আসছি। এবং এর সাথে আছে পিঙ্ক যেটা আমার ডান দিকে আছে, সুতরাং এটা আমি বাঁ দিকে টুইস্ট করব, টপটা নামিয়ে নেব, ডান দিকে টুইস্ট করে উঠিয়ে দেব এবং তার ভ্যাকেন্টটা আমি তার ঠিক জায়গায় বসিয়ে দেব। এইভাবে দেখতে পাচ্ছেন সেকেন্ড লেয়ারটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই থার্ড লেয়ারটা। এবং এই থার্ড লেয়ারটা করার জন্য কী করতে হবে, আমাদের এখানে ইয়েলোতে একটা প্লাস ক্রিয়েট করতে হবে। এই ইয়েলো যখন একটা এল হয়ে আছে তেমনি এখানে একটা প্লাস হবে। এখন এই প্লাসটা করার জন্য যেটা আমাদের করতে হবে তা হলো একটি ছোট অ্যালগোরিদম আছে যেটা আপনাদের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই অ্যালগোরিদমটা এখানে অ্যাপ্লাই করতে হবে, তো চলুন এটা অ্যাপ্লাই করা যাক। প্রথমে এই কিউবটা এভাবে রাখতে হবে, তারপরে এই এলটা এভাবে রাখতে হবে যাতে এই এই পিসটা আপনাকে ফেস না করে, মানে একটা বা দিকে এটা অপোজিটে এটা অপোজিটে যাতে থাকে। তো এইভাবে রাখার পরে আপনি যেটা করবেন তা হলো এটাকে একটা ডান দিকে টুইস্ট করবেন, এটাকে আপ, এটাকে লেফটে, এটাকে আবার ডাউনে টুইস্ট করবেন, এটাকে আবার রাইটে টুইস্ট করবেন। তারপর দেখবেন এখানে একটা হোয়াইট অটোমেটিক একটা লাইন হয়ে গেছে, সেটাকে নিচে নামিয়ে নেবেন। এভাবেই এখনও আমার লাইনটা ক্রিয়েট হয়নি, সুতরাং এই প্রসেসটা আমি আবার রিপিট করব। আবার রাইটে টুইস্ট, আপ, লেফট, ডাউন, রাইট, এবং যে লাইনটা হলো সেটা আমি নিচে নামিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে। যখন এই লাইনটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি তারপরের স্টেপে এই প্লাসটা বানিয়ে নিতে পারবেন। তখন প্লাসটা বানানোর জন্য আবার সেম প্রসেস, সেম অ্যালগোরিদম, টুইস্ট, রাইটে আপ, লেফটে টুইস্ট, ডাউন, লেফট রাইটে টুইস্ট, এবং এই লাইনটা বটম। এখন দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি একটা প্লাস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই নেক্সট স্টেপে যা আমি করব তা হলো এই যে পিসেসটা আছে এই এজ পিসেসটা এটার সাথে সমান এক কালারে করে দিতে হবে।
এখন বর্তমানে আমি এটা যদি আমি টুইস্ট করি, এখানে নীলটার সাথে এটা একদম ঠিকভাবে বসে গেছে। এভাবে আমাদের প্রত্যেকটা পিসকেই সমান করতে হবে। এখন কোনো কোনো ক্ষেত্রে এটা একবারে হয়ে যায়, আমার এই ক্ষেত্রে আমি দুটো পিস আমি একসাথে পাচ্ছি। এখন এই দুটো যখন অলরেডি এখানে রয়ে গেছে, তখন বাকি দুটো পিসকেও আমি সমান ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো। তার জন্য যে আমি অ্যালগোরিদমটা ইউজ করব সেটা হলো, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যালগোরিদমটা আপনাকে ইউজ করতে হবে। এখন এই যে দুটো আপনার পিস ম্যাচ হয়েছে, এটা এবং এটা, এটাকে একটা আপনার বাঁদিকে রাখতে হবে এবং আরেকটাকে আপনার অপোজিটে রেখে আপনি এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করবেন। একবার আপ, ডান বাঁদিকে দুবার টুইস্ট, ডাউন, একবার বাঁদিকে, একবার আপ, আর একবার বাঁদিকে, আর এই লাইনটা হয়ে গেল এটা ডাউন। এই যদি এভাবেও আপনার যদি ঠিকভাবে না আসে, এইভাবে এই এই অ্যালগোরিদমটা ইউজ করার পরে যদি আপনার না আসে, তবে আপনি আরেকবার এই অ্যালগোরিদমটা ইউজ করতে পারেন। সেটা হলো সেম প্রসেস, এটা এদিকে রেখে এবং এটা তার অপোজিটে রেখে এই অ্যালগোরিদমটা আপনি ইউজ করবেন। আপ, দুবার রাইট, তারপর ডাউন, একবার রাইট, একবার আপ, আরেকবার রাইট, আরেকবার ডাউন। এভাবে করলে দেখতে পাচ্ছেন আপনাদের সবগুলোই নিজের জায়গায় ঠিক করে বসে গেছে। একবার বা দুবার ট্রাই করলে অটোমেটিকই এটা চলে আসে। এবার যেটা করতে হবে, এই পিসেসগুলো, যে কর্নার পিসেসগুলো আছে, সেগুলোকে তার নিজের জায়গায় ঠিক করে বসাতে হবে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা পিস ছাড়া বাকি কোনোটা তার ঠিক পজিশনে নেই। অর্থাৎ এখানে আমি ব্লু, পিঙ্ক আর ইয়েলো আছে, তো সুতরাং এখানেও যে পিসটা আছে সেটাও পিঙ্ক, ব্লু এবং ইয়েলোই দেখতে পাচ্ছি। সুতরাং এটা তার ঠিক জায়গায় অবস্থান করছে, এবং বাকিগুলো যেমন এখানে অরেঞ্জ, ইয়েলো এবং ব্লু রয়েছে, কিন্তু এখানে অরেঞ্জ আর ব্লু নেই, এখানে গ্রিন, পিঙ্ক আর ইয়েলো রয়েছে। সুতরাং এই একটা পিসই আমি এখানে ঠিক হিসেবে দেখতে পাচ্ছি, বাকিগুলো তার ঠিক পজিশানে নেই। তো যেই কর্নার পিসেসটা তার ঠিক পজিশানে থাকবে, সেটিকে তার ডান দিকে রেখে একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে, যাতে এই সব কটা পিসি তার ঠিক পজিশানে চলে আসে। সেই অ্যালগোরিদমটি হলো, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন এই অ্যালগোরিদমটি এখানে অ্যাপ্লাই করা যাক। অ্যালগোরিদমটি হলো, লেফটেরটা আপ করবেন, তারপর লেফটে সোয়াইপ করবেন, ডান দিকেরটা উপরে নেবেন, এটা ডান দিকে টুইস্ট করবেন, এই লাইনটা নামিয়ে নেবেন, এটাকে বাঁদিকে একবার টুইস্ট করবেন, এই যে লাইনটা হলো সেটিকে নিচে নামিয়ে নেবেন এবং এটিকে তার ঠিক জায়গায় আবার নিয়ে আসবেন। অর্থাৎ এটিকে, এগুলোকে আবার ঠিক পজিশনে নিয়ে আসবেন। এবার আমি দেখতে পাচ্ছি যে এই পজিশনটাই তার ঠিক পজিশনে আছে, বাকিগুলো তার ঠিক পজিশনে এখন অবধি আসেনি। হয়তো একটা দুটো ইন্টারচেঞ্জ হয়েছে, তো চিন্তা করার কিছু নেই, আরেকবার এই প্রসেসটি আরেকবার ফলো করবেন। অর্থাৎ এটিকে ডান দিকে রেখে সেম প্রসেস আবার অ্যাপ্লাই। এবার এই অ্যাপ্লাই করার পর আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পিসি তার ঠিক জায়গায় চলে এসেছে। এই দুটো অটোমেটিক্যালি ম্যাচ করে গেছে এবং বাকি দুটোকে ম্যাচ করা বাকি। এখন এই পজিশানে যখন আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো সেম হয়ে আছে, খালি দুটো অপোজিট পোর্শন শুধু ঠিক করতে হবে, সেই সিচুয়েশানে আপনি কী করবেন? আরেকটা অ্যালগোরিদম আছে যেটা আপনি অ্যাপ্লাই করবেন। স্ক্রিনে আপনি ওই অ্যালগোরিদমটা দেখতে পাচ্ছেন, এখন আসুন সেটি অ্যাপ্লাই করা যাক। এই অ্যালগোরিদমটি অ্যাপ্লাই করার আগে মনে রাখতে হবে, এই ভ্যাকেন্ট যে দুটো আছে, মানে যেগুলো ইয়েলো না, সেগুলোকে সবসময় এইভাবে কর্নার হিসেবে রাখবেন, এই কর্নার হিসেবে রাখবেন, এই কর্নার হিসেবে রাখবেন না।
এই ডায়াগোনাল হিসেবে রাখাটা ঠিক নয়, এই ডায়াগোনাল হিসেবেই রাখবেন। এবার যে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো, এটা হলো এর সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এগুলো তার নিজের পজিশনে চলে এসেছে এবং এই দুটো সেট করা বাকি। এখন সেম অ্যালগোরিদম আবার আপনি অ্যাপ্লাই করবেন, আপ রাইট রাইট দুবার, ডাউন আবার রাইট আপ রাইট, এই লাইনটা হয়ে গেল ডাউন, এবং আরেকটা যেটি ছিল পরপরই এটা আপ লেফট লেফট ডাউন লেফট আপ লেফট ডাউন। সুতরাং দেখতে পাচ্ছেন আমাদের রুবিক্স কিউবটি সলভ হয়ে গেছে এবং এভাবে আপনি খুব সহজ পদ্ধতিতে এটি আপনি সলভ করতে পারবেন। দেখার জন্য অশেষ ধন্যবাদ।